আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। গতকাল বুধবার পর্যন্ত সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদিন দেশের ও রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে জানিয়ে দিতে চাই আজকের বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস।